হিসাব নিকাশ তো আমি করতে এসেছি। আমার বোন যে বাড়ির বউ হয়ে আসবে তাদের চাও পাওয়ার হিসাব। বলো বলো কি চাও তোমরা? তোর আরে না 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 থাম ছোট, ছোট মুখে বড় কথা কওয়া ঠিক না। বড় আশা কইরা কুটুম্বের সম্বন্ধ নিয়ে আইছে, তাই হবু সম্বন্ধের সাথে মন্দ কিছু করা ঠিক না। ওর বইন এইবারে বউ হয়ে আইব, অবশ্যই আইব, বিনিময়ে অগত্তর পাড়া জমিটা তোর নামে লেখা দিতে হইব। বাস না যাত না, ওই জমি তোর মায়ের আমানত, ওই জমির জন্য তোর মা অকালে প্রাণ হারিয়েছে। বাবা হ্যাঁ, তুই আর সোহাগী সেই অবুজ বয়স থেকে তোর মায়ের মায়া মমতা থেকে বঞ্চিত হয়ে আছিস। আর এর জন্য দায়ী তোর কুলাঙ্গার মামা জাভেদ জাফরি, যার দুশ্চরিত্রের কারণে তোর নানা ভাই ওকে ত্যাজ্য করে তোর মায়ের নামে উত্তর পাড়ার জমি উইল করে দিয়েছিল। তাই বলে সেই জমিতে থাকা গুপ্ত ধন তুই একা ভোগ করবি? না না তা হতে পারে না। বাহ বাহ, পরের ধনে পোদ্দারি। শুনো, বাবা হুকুম করে গেছেন গুপ্ত ধনের সন্ধান পেলে তা গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে, আর তাই সেই দায়িত্ব পালন করার জন্য আমি আফজালের নামে সব সম্পত্তি উইল করে দিয়েছি। কিন্তু ওই সম্পত্তির উপর আমার হক রয়েছে। না, বাবা সেই হক থেকে তোমাকে বঞ্চিত করে গেছেন। শালা, সোজা কথায় কাজ না হলে আমি যে বাঁকা পথে পা বাড়াতে পারি তা তুই ভালো করে জানিস। কার ভয়েতে দাঁড়িয়ে তুমি কাকে কি বলছো জানো? যাও এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, তা না হলে কুত্তা পেটে করে তোমাকে দাঁড়াবো। যাও যাও। শালা শালা জলদি আমাকে হাসপাতালে নিয়ে যাও। শালা কি ব্যাপার, এখানে কোথায় নিয়ে এলে? আমার হাসপাতালে। মানে? তাকিয়ে দেখ, আমার ডাক্তাররা সব রেডি হয়ে আছে। ওই বঞ্জমাই, আমার আমার হক আজ তোর কপালে জুটেছে। তুই তুই আজ সেই হক ফিরিয়ে না দিলে তোর নবজাত সন্তান দুনিয়ার মুখ দেখবে না, আর তোর স্ত্রীও এই দুনিয়ায় থাকবে না। নে দলিলে সই করে দে। না না, তুমি ওই শয়তানের কথা মেনে নিও না। তাহলে তোদের রক্ত দিয়ে এই দলিলে আমি সই করাবই। ওই বাপ ওই যা